আসসালামু আলাইকুম দর্শক, আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে লড়াই চলছে, চলবে বলেন ওবায়দুল কাদের। গণজোয়ার দেখে এখন আগুন, সন্ত্রাসের কথা বলছে সরকার বলেন ফখরুল। শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত 20। আবাসিক হোটেল থেকে শিক্ষার্থী সহ 18 নারী পুরুষ আটক। সীমান্তবাসীর নতুন আতঙ্ক, মিয়ানমারের সল মাইন বিস্ফোরণ। ফরিদপুরে গণসমাবেশে যোগ দিতে মরিয়া রাজবাড়ির নেতাকর্মীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে লড়াই চলছে এবং চলবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণতন্ত্রকে বিকাশমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেছেন, এটি কোনো ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন নয় যে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্রকে শৃঙ্খল মুক্ত করার আন্দোলন করেছেন। বৃহস্পতিবার 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর 0 পয়েন্টে নূর হোসেন স্কোয়ারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের একথা বলেন। বিএনপির শাসনামলে দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এখন বিরোধী দলে এক থেকেও বিএনপি গণতন্ত্রের ক্ষতি করেছে। তবে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি বলেন, বিএনপি আগুন সন্ত্রাস না করা প্রতিজ্ঞা করুক, সেটি তারা মাঠে বাস্তবায়ন করুক। সমাবেশে লাঠি নিয়ে কেন তাদের নেতাকর্মীদের বের হতে হবে? জাতীয় পতাকা লাঠির সঙ্গে বেঁধে তারা আন্দোলন করবে, এটাও তো আরেক সন্ত্রাস, এগুলো বন্ধ করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলনে গণতন্ত্র মুক্তি পেয়েছে ও সুশৃঙ্খল হয়েছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। স্বৈরাচার বিরোধী আন্দোলনে 1987 সালের 10 নভেম্বর ঢাকার রাজপথে মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন যুবলীগ নেতা নূর হোসেন। নূর হোসেন ছাড়াও যুবলীগের আরেক নেতা নুরুল হুদা বাবুল ও কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেত মজুর নেতা আমিনুল। দিনটি উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথমে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতৃত্বে ফুল দিয়ে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহতের নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন। গণজোয়ার দেখে এখন আগুন, সন্ত্রাসের কথা বলছে সরকার বললেন ফখরুল। বিএনপির সমাবেশে গণজোয়ার দেখে আওয়ামী লীগ এখন আগুন সন্ত্রাসের কথা বলে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি গণতান্ত্রিক আন্দোলন করছে ভিন্ন খাতে, নীতি আওয়ামী লীগের নেতারা এখন আগুন সন্ত্রাসের কথা বলছেন, এমন কিছু করা হলে তার দায় সরকারকে নিতে হবে। বুধবার 9 নভেম্বর বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তিনটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন দলের নেতারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, রিজার্ভ ফাঁকা, চরম লোডশেডিং আর চালের দামের দিকে নজর দিলেই সরকারি সীমাহীন দুর্নীতির প্রমাণ মেলে। এই সরকারের দমনপীড়ন আর দুর্নীতিতে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, ন্যায় বিচার ও গণতান্ত্রিক ধারাও ভেঙে পড়েছে। অবিলম্বে তাসের ঘরের মতো তাদের ঘর সব ভেঙে পড়বে। এদিকে মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ ন্যাপ ও বাংলাদেশ সাম্যবাদী দলের প্রতিনিধিদের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধিরা সংলাপ করেন। সংলাপে চলমান রাজনীতির অপমূল্যের ঊর্ধ্বগতি রোধ, খালেদা জিয়া সহ বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির বিষয়ে, বিএনপির চলমান আন্দোলনের সঙ্গে যুগপথ আন্দোলন করার বিষয়ে তিন দলই একমত পোষণ করেছে বলে জানানো হয়। শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষে আহত 20। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপপাটি ইউনিয়নে বড় ধুনাইল গ্রামের মোসা ও হালিম গ্রুপের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার সকালে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। আধা ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে নারী ও পুরুষ উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। আহতরা হলেন মোসা গ্রুপের ইব্রাহিম মোল্লা, শাহেদ রাসেল 37, আসাদ 45, আজিরন 50, সাইফুল 35, দিন আমিন 40, রাউজ 19, হালিম গ্রুপের আব্দুর রাজ্জাক শেখ 42, নূর মোহাম্মদ 38। আহতদের শাহজাদপুর, এনায়েতপুর, সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতরা হলেন ইব্রাহিম মোল্লা, শাহেদ ফালান, ফালাবিদ্ধ, নূর মোহাম্মদ ও রাউজ, তাদেরকে শাহজাদপুর সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত মজিরনকে 50 এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আবাসিক হোটেল থেকে শিক্ষার্থী সহ 18 নারী পুরুষ আটক। মানিকগঞ্জ শহরে একটি আবাসিক হোটেল থেকে 9 নারী সহ 18 জন আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার হোটেল থেকে তাদের আটক করা হয়। তাদের মধ্যে 9 নারী ও 9 পুরুষ। তাদের বয়স 14 থেকে 40 বছর। এদের মধ্যে 5 মেয়ে ও 7 ছেলে প্রাপ্ত বয়স্ক। এছাড়া আটক হওয়া ব্যক্তিদের মধ্যে 5 মেয়ে ও 5 ছেলে শিক্ষার্থী। পুলিশ এবং স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় 7 একটি ভবনের 7 তলায় পদ্মা আবাসিক হোটেল ও 6 তলায় রয়্যাল আবাসিক হোটেল রয়েছে। এই দুটি আবাসিক হোটেলে ছোট ছোট কক্ষ ভাড়া দেওয়া হয়। এসব কক্ষে বিভিন্ন সময় অনৈতিক কর্মকাণ্ড হয়ে আসছে। বেলা 2:30 দিকে অজ্ঞাত এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা 999 কল করে জানায় ওই দুটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে। এরপর বিকেল 3:00 দিকে পুলিশ পদ্মা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই 18 জনকে আটক করে। এরপর তাদের সদর থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে কথা বলতে বিকেল 4:00 দিকে পদ্মা নামের ওই আবাসিক হোটেলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। হোটেলের ছোট ছোট কক্ষগুলো দরজা খোলা থাকলেও কোনো খদ্দেরকে পাওয়া যায়নি। অভিযানের আগে অন্য জনকর্মী ও খদ্দেরেরা পালিয়ে গেছেন বলে ওই ভবনের নিচতলার কয়েকজন ঔষধের দোকানদার জানান। 6 তলায় রয়্যাল আবাসিক হোটেলের মালিক আমির হোসেন বলেন, ভবনের 7 ও 6 তলা ভাড়া দিয়ে আবাসিক হোটেল করা হয়েছে। এসব হোটেলের দম্পতি ছাড়া ভাড়া দেওয়া হয় না বলে তিনি দাবি করেন। তবে পুলিশের 18 জনের আটকের বিষয়ে তিনি বলেন, অনৈতিক কাজের জন্য পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে গেছে। এ ব্যাপারে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রউফ সরকার বলেন, অভিযানের খবর পেয়ে আবাসিক হোটেলের মালিক ও কর্মচারীরা পালিয়েছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, আবাসিক হোটেলের মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তবাসী নতুন আতঙ্ক মিয়ানমারের স্থল মাইন বিস্ফোরণ। কক্সবাজারের রুখিয়ায় নাইক্ষ্যংছড়ি ও খুমতবু সীমান্তে নতুন করে স্থল মাইন বসিয়েছে মিয়ানমার। গত 15 ধরে সীমান্তের 35 পিলার থেকে 52 পিলার পর্যন্ত দীর্ঘ 62 কিলোমিটার এলাকায় এই মাইন বসায় তারা। এর ধারাবাহিকতায় সীমান্তের 9 পিলার সন্নিকটে গত সোমবার বিকেলে একটি স্থল মাইন বিস্ফোরিত হয়। এতে এক গরু ব্যবসায়ী আহত হন। তার নাম মোহাম্মদ সোনালী, বয়স 55। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা বাজার এলাকার মৃত কাদির হোসেনের ছেলে। তাকে কক্সবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হলেও সেই সবই ডাক্তাররা তাকে চট্টগ্রাম রেফার করেন। বর্তমানে তার বাম পায়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। এই অবস্থায় সীমান্তে বসবাসকারীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। আহত মোহাম্মদ সোনালী বলেন, তারা 3 কাঠুরিয়া সেখানে কাঠ কাটতে যান। তিনি আহত হলে বাকিরা সুস্থ আছে, কিন্তু স্থানীয়রা বলছেন তিনি গরু ব্যবসায়ী। তারা 3 সীমান্তে গরু আনতে যান। অপর বিস্ফোরণের ঘটনা 45 পিলার এলাকায় ঘটে গত 4 নভেম্বর। সেদিন সকালে মোহাম্মদ আলম ও জাহাঙ্গীর নামে 2 কাঠুরিয়া পাহাড়ে কাঠকা সংগ্রহ করতে যান। এরপরে মোহাম্মদ আলম আর ফিরে আসেনি। মোহাম্মদ আলম জামছুরি গ্রামের মিয়া হোসেনের ছেলে। স্থানীয় মেম্বার ছাবের মাম আহমদ জানান, জাহাঙ্গীর আলম আর মোহাম্মদ আলম বনে যান সেদিন। ঘটনার দিন দুপুরে জাহাঙ্গীর আলম বাড়ি ফিরে এলেও মোহাম্মদ আলম আর ফিরে আসেননি। লোকজন ধারণা করেছেন তিনি সীমান্তে মাইন বিস্ফোরণে মারা গেছেন, সেখানেই পড়ে আছে। মোহাম্মদ আলমের স্ত্রী নূর বাহার তাকে বলেছেন তার স্বামী তখন থেকে নিখোঁজ। ফরিদপুরে গণসমাবেশে যোগ দিতে মরিয়া রাজবাড়ির নেতাকর্মীরা। ফরিদপুরে আগামী 12 নভেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে মরিয়া হয়ে উঠেছেন রাজবাড়ি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গণসমাবেশকে সফল করার জন্য নেতাকর্মীরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে পাড়ায় মহল্লায় পথসভা উঠান বৈঠক ও হ্যান্ডবিল বিতরণ সহ নানা উপায়ে সমর্থকদের গণসমাবেশে যোগদানের আহ্বান জানাচ্ছে। বুধবার 9 নভেম্বর বিকেলে গোয়ালন্দে বিএনপি নেতাকর্মীদের পথসভা ও আলোচনা সভা শেষে গণসংযোগ করতে দেখা যায়। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম পিন্টু, ছোট ভাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী ও মোহাম্মদ ইয়ার হোসেন প্রমুখ।